হেল্ল' গাইজ, ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল। আৰু একবাৰ স্বাগতম জনাওঁ তোমাৰ লগত কৃষ্ণাজ ব্লগত। তো মই আজি এটা ৰেচিপি নিয়ে আজং। ৰেচিপিটো হ'ল কেক। তো মই বাৰীত কেং কৰি কেক বনাওঁ, সেইটাই তোমাক দেখাম। আৰু মই বনাই মে দেখোন আৰু তোমাৰগুলোৰ লগতো শ্বেয়াৰ কৰিলোঁ তাৰ জন্য ভিডিঅ'টা। তো ভিডিঅ'টা লাষ্ট অব্দি দেখো, কোনো স্কিপ কৰিব না। আৰু মই কেক কেং কৰি বনাওঁ ওইটাই দেখাম, আর লাস্ট অব দি ভিডিও হ্যাঁ দেখি থাকো। ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেন। আর দেখি থাকো মুই কেমন করে কেক বানাও। তোমরা তো দেখিলে নে কেক বানার জন্য কি কি নিছং মুই। তা মুই একটা হার্ট শেপ কেক টিন নিছং। কেক টিনটা ভাল করে তেল দিয়ে মাখি নিছং, ওই সাইজের পেপার কাটি নিছং। আর তোমরা তো দেখলে নে মুই ময়দা নিছং 150 গ্রাম, চিনি 150 গ্রাম, বেকিং পাউডার, ডিম 3টে, আর রিফাইন তেল 1 কাপ নিছং ছোট কাপ দিয়ে। আর চিনিটা মুই মিক্সিত গুঁড়ি করে নিছং। তো মুই এই কটা উপকরণ দিয়ে কেক বানাম। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো মুই কেমন করে বানাম কেক। প্রথমে মই ডিম 3টে ভাঙি দিম, তারপরে চিনি গুলে দিম, তারপরে রিফাইন তেল দিম, দিয়ে ভাল করে মিক্স করি। ময়দাটা দিম, ময়দাটা দেওয়ার পরে বেকিং পাউডার 1 চামচ দিম, দেওয়ার পরে ভাল করে মিক্স করে নিম। মিক্স করে এই ব্যাটারটা কিন্তু ভাল করে বানা লাগবে। ধ্যান রাখেন ব্যাটার ভাল না হলে কিন্তু একদম কেকটা অত ভাল হবার নয়। তো দেখি থাকো আর মুই প্রেশার কুকারটা কেক বানাই। তো কেক টিনটাত মই তেল মাখি নিলোঁ, তারপরে কাগজটা বসে দিয়ে কাগজটার উপরে তো ভাল করে তেল ঠেল মাখি নিম। মাখি নেওয়ার পরে ব্যাটারটা অটে দিম। ব্যাটারটা দেওয়ার পরে কেক টিনটা প্রেশারত বসে দিম 30 মিনিটের জন্য। আর অটে মই অল্প চেরি কুচি দিম। প্রেশার কুকারে রবার আর সিটিটা কিন্তু খুলে দেওয়া লাগবে, ধ্যান রাখেন। আর চেরি কুচিটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, মুই দিলাম আরও ডিজাইনের জন্য, তো ভাল লাগে। কেকখান কত সুন্দর করে ফুলি উঠছে, তার মানে হয়ে গেছে, খাটি দিয়ে দেখলুম লাগে না। তো মোর ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেন। আর বাড়ি যাঙ্কর ট্রাই করে দেন, বহুত ভাল লাগবে মোর রেসিপিটা। তো আজির জন্য টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখা আছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।